অতীত হব নেকি রেডিও শুনার সুখানুভূতি? এতিয়া সকলের মুখত কেবল এই প্রশ্নই, কারণ 1 জানুয়ারীর বন্ধ হব মিডিয়াম ওয়েভ প্রেরক যন্ত্র। রেডিও শুনার বঞ্চিত হব গ্রামাঞ্চলের লোক, উদ্বিগ্ন শ্রোতা, চিন্তিত বিদ্যুৎ সমাজ। এই কথাটা শুনে আমি বহুত শ্রোতাই মনত যথেষ্ট দুঃখ পাইছো। একেবারে বন্ধ হয়ে যাব বলে আমি গম পাইছো, আর সেইটো আমাক খুব দুঃখ দিছে, ব্যথা দিছে, চিন্তা পেলাইছে। এই খবরটো শুনে আমি অতিশয় হতাশগ্রস্ত হতাশ হয়েছো আর দুঃখিত হয়েছো। সহা লোকসকলের সময় নির্ধারণ, জ্ঞান বর্ধন, সাহিত্য সংস্কৃতির চিন্তা চর্চা, ক্রীড়া ক্ষেত্রের বিকাশ আদির বা বাতরির জ্ঞান আহরণের অন্যতম সমল রেডিও। কিন্তু এই সারথিক লাহে লাহে হেরার উপক্রম ঘটিছে, কারণ 729 কিলোহার্টজ কম্পনাঙ্কত সেবা আগবহা মিডিয়াম ওয়েভ যন্ত্র বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রই। এটো এটা সাংঘাতিক হতাশাজনক কথা হয়েছে, কারণ রেডিওটো হল এসাম মানুষের জীবন মই ভাবো। কারণ আমার সাধারণ সহজ সরল গ্রামের গাঁর মানুষখিনির কারণে রেডিওটো একটা সাংঘাতিক মাধ্যম। কারণ আমার গাঁলিয়া শ্রোতাসকল বিশেষকে রাতেপা বন্দনা অনুষ্ঠানের খেতির দিহারপরা কৃষি জগত সকলব অনুষ্ঠান শুনি এই রেডিওটোরপরাই যথেষ্ট উপকৃত হয়েছি। মই হচ্ছ এজন দিব্যাঙ্গ শ্রোতা, মই চকুর নেদেখো, মই তো মোবাইলত এপ ডাউনলোড করেও শুনব নো। গতি আমার রেডিওটে হল আমার নিচিনা বয়োজ্যেষ্ঠ মানুষ, সিনিয়র সিটিজেন, গুয়াহাটির প্রোগ্রামবিল শুনে, আকাশবাণীর প্রোগ্রামবিল শুনে। হয়তো কিছু মানুষে যার হাতত এন্ড্রয়েড মোবাইল আছে হয়তো মোবাইল এপত শুনব পারে, কিন্তু আমার বেশিরভাগ মানুষের তো এন্ড্রয়েড মোবাইল না থাকে, গতি সেইবিল মানুষের কি অবস্থা হবে শুনে আমি বড় দুঃখিত হয়েছো। আর এই বেয়া কথা হব, যে নহক কেউ এই মোবাইল এই আপনার ওয়েবটু খোলার ব্যবস্থা যেন করে তাকে আমি ইয়ার দ্বারাই মানে অনুরোধ করিল। 73 বছরে এই কেন্দ্রটোয় বহল পরিসরত শ্রোতাক প্রদান করা মনোরঞ্জনের জ্ঞানবর্ধক অনুষ্ঠান সমূহ এতিয়া হয়তো সীমিত পরিসরতে আবদ্ধ থাকিব। ক্ষুদ্র পরিসরলৈ নিদি বিগত বছর জুড়ে এই অনুষ্ঠানটিয়ে অসমৰ বিভিন্ন ভাষা ভাষী সাহিত্য সংস্কৃতি জুড়ি তেওঁলোকে সেবা আগবঢ়াই আহিছে, সুন্দর সুন্দর অনুষ্ঠান পরিবেশন করে আহিছে। এই অনুষ্ঠানটিক যিখিনি কারিকরী যাবতীয় প্রয়োজনীয় কথা আছে সেইখিনি কেন্দ্রীয় সরকারে যদি বহল পরিসরত ভাবি তার প্রতিসমূহ গুছায়। প্রাপ্য তথ্যমতে পর্যাপ্ত পুঁজির অভাবত আকাশবাণীর 6টা এনে প্রেরক যন্ত্র বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ এই প্রেরক যন্ত্রবর মেরামতির হেনু ব্যয় বাড়িছে, এই ব্যয় বহন করার বাবে সক্ষম নহয় সরকার। আমার ইয়াতো মই এতিয়া সকলকে সেই কারণে অনুরোধ করব খুঁজছো যে যাতে আমার কেন্দ্রটো বসাবর কারণে আকাশবাণী গুয়াহাটির সেই প্রাচীন মহত্ব তার প্রসার বসাবর কারণে যত্ন করে, আর AM যেটো ট্রান্সমিটার তার প্রসার এতিয়ার 100 কিলোওয়াটর শক্তির ঠাইত ক্ষমতার ঠাইত সেটা অন্তত 300 কিলোওয়াটলৈ বড়াব লাগে, সেইটাই মই অনুরোধ জানাইছো। আকাশবাণী গুয়াহাটির বিরুদ্ধে এই ষড়যন্ত্র কার? অতি গোপনে লওয়া হয়েছিল নাকি এই সিদ্ধান্ত? কিয় এই সিদ্ধান্তর বিরোধিতা নকরিলে কেন্দ্রটোয়ে? অসমীয়া ভাষা রক্ষার ক্ষেত্রত অন্যতম ভূমিকা লওয়া এই রেডিওর লগত জড়িত আছে অসমৰ স্বনামধন্য সৃষ্টিশীল ব্যক্তিসকল। তেনেস্থলত কিয় তেওঁলোকৰ অভিমত নোলোৱাকৈ এনে সিদ্ধান্তৰ সমর্থন করলে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রই? নভেম্বর মাহতেই অহা নির্দেশনা পত্রত উল্লেখ মতে আকাশবাণী গুৱাহাটীৰ ক আৰু খ শাখাক একলগ করার ফলত দিল্লীৰ রিলেৰ প্রভাবে স্থানীয় অনুষ্ঠান প্রচারত বাধার সৃষ্টি নকৰিবনে, ফলত অসমীয়া ভাষাটোলৈ ভাবুকি নাহিবনে? এই প্রশ্নসমূহৰ উত্তৰ দিবনে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রই? ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।